مبارك بجانا نحن إلبر حجرون آبي بيتا عالم عليه صلاة الله سلام شده قطر وقطر حلو شاكت حيه بلو بيشان لمبا خرنا بي شنكي بي بولتے چين إلبر بردو باس من تكي خيرانو پر ديتو باس مني رونا کرلو وخاني الله نبي إياهي عليه صلاة الله سلام إبو حجرون إيسا عليه صلاة الله سلام سلام ওখানে তাদের সাথে সাক্ষাৎ করার পর আবার চলে গেল তৃতীয় আসমানে ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম এই ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে চতুর্থ আসমান খুলে দেওয়া হলো চতুর্থ আসমানে গিয়ে ওখানে সাক্ষাৎ হলো আল্লাহর নবী ইদ্রিস আলাইহি সালাতু ওয়াসালামের সাথে এরপর করে পঞ্চম আসমান খুলে দেওয়া হলো পঞ্চম আসমানে আহলান সাহলান মুবারকবাদ হওয়ার পরে সেখানে সাক্ষাৎ হলো আল্লাহর নবী হারুন আলাইহি সালাতু ওয়াসালামের সাথে এবং হারুন আলাইহি সালাতু ওয়াসালামের সাথে কথোপকথন শেষ করার পরে ষষ্ঠ আসমানের দরজার দিকে চলে যাওয়া হলো সপ্তম ষষ্ঠ আসমানও খুলে দেওয়া হলো সেখানে ছিল আল্লাহর নবী মুসা আলাইহি সালাতু ওয়াসালাম এরপরে করে সর্বশেষ সপ্তম আসমান এই সপ্তম আসমানের যেখানে ছিল আল্লাহর নবী মিল্লাতা আবিকুম ইব্রাহিম এবং মুসলিম জাতির পিতা যাকে বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে করে সপ্তম আসমান পর্যন্ত যখন দেখা সাক্ষাৎ নবীদের সাথে হয়ে গেল এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই সিদরাতুল মুনতাহায় পৌঁছানো হলো সিদরাতুল মুনতাহা অর্থাৎ সিদরাতুল শব্দের অর্থ এসেছে কুল বৃক্ষ অর্থাৎ বড়ই গাছ এবং মুনতাহা শব্দের অর্থ হলো যে শেষ সীমা সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে শেষ সীমা যেখানে বড়ই গাছ রয়েছে এবং ওখান থেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন এবং এরপরে আরশে আজিম যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন হলো এরপর সিদরাতুল মুনতাহায় পৌঁছার পরে ওখানে সিদরাতুল মুনতাহার যে ফলগুলো ছিল এইগুলো ছিল হাজার অঞ্চলের মটকা সমান এবং এর এক একটি পাতা ছিল হাতির কানের পাতার সমান